আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম অপু ডোরান ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, দেশ দেশের বাহিরে থেকে যে যেখান থেকে বসে প্রতিনিয়ত আমার চিটাগং সেগুন কাঠের লাইভটি দেখে থাকেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, 2021 সালে নতুন একটি উপহার দিতে পেরেছি আমার সম্মানিত ভিউয়ার্সদেরকে। আমরা দেখেছি গ্রাম ঐতিহ্যের মুফাসসলের সেই গ্রাম বাংলায় গ্রামীণ সাজে সাজ্জিত এই তাজমহল খাটটি তৈরি করা, কেননা এটাতে আছে মশারি টাঙ্গানের জন্য স্পেশাল স্ট্যান্ড। যেহেতু এটা জমিন থেকে উচ্চতা হচ্ছে 7 ফিট উচ্চতা, সম্পূর্ণ 4 ইঞ্চি সলিড কাঠের ভিতরে এই তাজমহল খাটের নকশাটি করা। এটা প্রাইস অনলি 1,20,000 টাকা। অনেকেই আমাকে কোশ্চেন করে থাকেন আমাদের শোরুম কোথায়। আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ড মিরপুর রোড, রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম। আলহামদুলিল্লাহ, উমান প্রবাসী শাহালম সাহেব, ওনার বাড়ি হচ্ছে বৃহত্তম চট্টগ্রাম জেলাতে। ভাই উমান থেকে দীর্ঘ 1.5 মাস আগে এই পালং স্টাইলের খাটটি আমাকে অর্ডার করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাজের ফিনিশিং এবং কোয়ালিটিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে অপু ফার্নিচার কী ধরনের কাজগুলো করে থাকে। 6 ফিট বাই 7 ফিট হাইসাগুলা, 16 ইঞ্চি উচ্চতা, পাকা 1.5 ইঞ্চি মোটা, সম্পূর্ণ ফুল বক্স। মাচাগুলা 1 ইঞ্চি মোটা, চিটাগং গামারি কাঠ নিতে পারেন বা গর্জুন কাঠও নিতে পারেন, এটা আমরা সরাসরি কাস্টমারের উপর ছেড়ে দিই। এবং এটার সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাই। আসলে এই খাটটা যদি আমি বিছাইতে পারতাম ম্যাট্রিস সহকারে, তাহলে আপনারা দেখলেই বুঝতে পারতেন যে আসলে কত মোটা মোটা খানদানি পিলার দিয়ে খাটটা করা। এটা কিন্তু আপনার 8-8 মোটা পিলার থেকে নেওয়া, এবং এটার উপরের যে ঘাড়িটা এটা কিন্তু পাক্কা 4 ইঞ্চি মোটা আছে। এবং ভিতর বাহির অলমোস্ট সব জায়গাতেই চিটাগং সেগুন কাঠ ব্যবহার করা। তো আরেকটা বিষয়, এটার হাইসাগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই যে দুই সাইডে দুইটা হাইসা আপনার, এই হাইসাগুলা দুই সাইডে বসবে। এখানে আপনার মশারি টাঙ্গানের স্ট্যান্ড থাকে। তো দেখা যায় অনেক সময় গ্রামে, গ্রাম বাংলার সেই মুফাজ্জলে সেই গ্রামগুলো তো দেখা যায় রশি টাঙ্গিয়ে আপনার দেওয়ালে লাগাইতে হয় মশারি টাঙ্গানের জন্য, কিন্তু এটাতে কোনো রশি প্রয়োজন নাই। স্পেশালিস্ট এটাকে বলা হয় পালং স্টাইল। নবাব আমলের, সিরাজউদ্দৌলাদের আমলে আমরা দেখেছি আমাদের আগেলা দিন এই সমস্ত খাট চলেছিল। দিন যত যাচ্ছে পুরানো ডিজাইনগুলাই আবারও ততটাই আপডেটের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শাহালম ভাইকে এই খাটটা আমি দিয়েছি। আপনারা বিগতকালে দেখেছেন অপু ফার্নিচার সারা বাংলাদেশেই এই ধরনের রাজকীয় ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমি আবারও বলে দিচ্ছি চিটাগং সেগুন কাঠের এই তাজমহল খাটটা প্রাইসটা 1,20,000 টাকা, সম্পূর্ণ ফ্রেশ চিটাগং সেগুন কাঠের ভিতরে করা। আমি আপনাদেরকে আজকে একটু মেপেও দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, পাক্কা 4 ইঞ্চি মোটা, সম্পূর্ণ ফ্রেশ চিটাগং সেগুন কাঠের ভিতরে করা। এবং এই যে জমিনের নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সলিড একটা কাঠের কেটে কেটে মূলত এই ডিজাইনগুলো করা হয়েছে। এবং এটার পায়ার নকশাগুলো দেখুন কতটা নিখুঁত কারুকার্য করা আপনার পায়ার ডিজাইনটা। এবং এই যে বার্নিশটা করা ল্যাকার পলিশ, এই বার্নিশটা আমরা আপনাকে লিখিতভাবে 50 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। কখনোই এই কালারটা ডিসপ্লে হবে না আপনার। এটা কিন্তু অরিজিনালি ওয়াটারপ্রুফ একটা ল্যাকার পলিশ। এবং এটার হাইসাগুলো দেখুন, এটা হাইসাগুলো কিন্তু আপনার পাক্কা 4 ইঞ্চি, এই যে দেখেন। এবং এটার যে পিলারগুলো আমি দিয়েছি, পিলারগুলো একটা পিলার মেপে দেখে আপনাদেরকে, পিলারগুলো দেখেন পাক্কা 1 ফিট আছে। আমি আপনাদেরকে বলেছিলাম এটা 8-8, কিন্তু এটা পাক্কা 1 ফিটেরও ওভার আছে। তো এই যে কাজগুলো আলহামদুলিল্লাহ আমরা করি, অবশ্যই আপনারা আসবেন আমাদের ফ্যাক্টরি এবং শোরুমে। ইনশাল্লাহ অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন আছে। অনেক কথাই বলি, বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের এই ছোটো ভাই অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।